আগামী 48 ঘন্টা পরে হয়তো তাপমাত্রা খানিকটা ঊর্ধ্বমুখী হবে, কিন্তু শীতের প্রভাব তেমন খুব একটা পড়বে না। আজকে যা তাপমাত্রা আছে তার থেকে হয়তো 1-2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কনকনে শীতে কাঁপছে বাংলা। আজ বর্ষবের শীতলতম দিন। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 11.2 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। প্রবল ঠান্ডায় জবুথবু জেলাগুলো। আজ শীতলতম দিন, মরসুমের কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। কলকাতায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা 11.2 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। প্রবল ঠান্ডায় জবুথবু উত্তর থেকে একেবারে দক্ষিণ প্রান্ত পর্যন্ত। কনকনে শীত এখন আর শীত শীত ভাব নয়, একেবারে জাঁকিয়ে শীত পড়েছে গোটা রাজ্য জুড়ে। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আবহবিদ সুজিব কর আমাদের সঙ্গে রোজন। সুজিব বাবু নমস্কার, স্বাগত আপনাকে যে 24 ঘন্টায়। এখন আর শীত শীত ভাব নয়, একেবারে জাঁকিয়ে শীত যাকে বলে সেই শীতে অনুভব করছে পশ্চিমবঙ্গবাসী। এই শীত কি প্রলং থাকবে? হ্যাঁ দেখুন, আসলে এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে একটা নিম্নচাপ আছে, যেটা ধীরে ধীরে আরো উত্তর পূর্ব দিকে অর্থাৎ মায়ানমারের দিকে শিফট করছে। ফলে আগামী 48 ঘন্টা পরে হয়তো তাপমাত্রা খানিকটা ঊর্ধ্বমুখী হবে, কিন্তু শীতের প্রভাব তেমন খুব একটা পড়বে না। আজকে যা তাপমাত্রা আছে তার থেকে হয়তো 1-2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই মুহূর্তে হিমালয় পার্বত্য অঞ্চলে হিমরেখা অত্যন্ত দ্রুত গতিতে নামছে এবং তার সাথে সাথে জেট বায়ু অত্যন্ত সক্রিয়, যার ফলে কিন্তু উত্তরে হাওয়া অত্যন্ত শক্তিশালী হবে এবং তার ফলে আমাদের দক্ষিণবঙ্গ শুধু নয় উত্তরবঙ্গ এবং টোটাল উত্তর ভারত ও মধ্য ভারতে প্রবল ঠান্ডা কিন্তু আসছে এবং ঠান্ডা এর থেকে আরো বাড়বে। আশা করা যেতে পারে যে জানুয়ারির 3-4 তারিখের পর থেকে এখন যা তাপমাত্রা পাওয়া যাচ্ছে এর থেকেও তাপমাত্রা আরো খানিকটা নিম্নমুখী হতে পারে। এছাড়া কিন্তু উত্তর ভারতের বিভিন্ন স্থানে, এমনকি আমাদের উত্তরবঙ্গের কোনো কোনো স্থানে এবং পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্ত মূলত পুরুলিয়া বীরভূম বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু বেশ কিছু জায়গাতে গ্রাউন্ড ফ্রস্ট তৈরি হতে পারে, যেটা কিন্তু এই মরশুমে শীতের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ঘটনা হতে চলেছে। সুজিব বাবু ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। সুজিব কর আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন এবং তিনি যেমনটা বলছিলেন আগামী 48 ঘন্টার পর হয়তো তাপমাত্রা খানিকটা বাড়বে, তবে তাপমাত্রা আবারও কিন্তু অর্থাৎ পারদ পতন ঘটতে থাকবে এবং জানুয়ারি মাস পড়তে না পড়তেই তারপরে কিন্তু তাপমাত্রা এখন যেটা আমরা অনুভব করছি 11.2 তার থেকেও নেমে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।